লোকাল বড় রাস্তায় বড় ঠিক আছে আমরা ছেলে মেয়ে কয়টা মরবে দেখে না কয়টা ছেলে দুইটা আপনি মানে দেখাশোনা করে না তাহলে চাষি কাজ করে মানুষের বাড়ি তাহলে আপনার সংসার চলে কি করে গেছে স্যার ও আপনার ছোট মেয়ে দেয় না বিদেশি কোম্পানি চাকরি করে মানে বাসা এখানেই তো নাকি ছোটবেলা থেকে ছিল না অন্য জায়গায় ছিল আগে না আপনার এখানে স্থানীয় স্থানীয় না যে অ্যাক্সিডেন্ট করেছিলেন কয় বছর দুই বছর আগে দেড় বছর যারা অ্যাক্সিডেন্ট করেছিল আপনি ক্ষতিপূরণ দেয়নি কিছু দেয়নি কপাল ফাটে গেছিল মানে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আপনি একদম অবস্থা খারাপ হয়ে গেছে আপনার ভাই এটাই দেখে না না তাহলে আমি খুব কষ্টেই তো আছেন সংসারে আসসালামু আলাইকুম মানে ফেলে দিয়ে চলে গেছে আর আমার বড় ভাই বললাম যে ফেলে যাওয়ার করে আমরা আমার খোঁজ করে দেখেছি গনের দেখা হয়েছে ঢাকা থেকে মানে দেখা হয়েছে আপনি বয়স্ক বাতা হয়নি মুরব্বি খুব কষ্টে আছে নাই তো ছেলে আমার দিকে মেয়েটাই আপনার মেয়েটাই সংসার চালায় তো ছেলেরা একটু তাহলে দেখে না ছেলে বিয়ে শাদী করে আলাদা আলাদা তাহলে ছেলে মানুষ করে কি লাভ রে চাষা কোনো লাভ নেই জীবনে লাভ কি রে শশা ছেলে মেয়ে মানুষ করে খালি কষ্ট নাকি নাকি কোন শশা গরে দুনিয়া খুব কষ্টের জায়গা রে চাষা কেউ কারো না এই দুনিয়ায় কেউ কারো না
বুঝতে যে সবাই সবার নিয়ে ব্যস্ত রে চাষা জীবন মিয়ার নাম করলে গায়ের রোগ ওঠে যে হাকি মুক্তারের সামনে নাম অন্য কাম করলে গায়ের রং শুনবে তাই ওইটা আপনার কি হয় জীবন মিয়া কি হয় বাড়ি আর কেন বাড়িতে কি হয় নাই দুই বাড়ি আর পরে মাটি আমাদের আমার মায়ের কাছে কিছু বসে মা আমার চক্র কেন ফিরতে পারেনি মা আমি জমিতে কিন্তু ধরতে পারেনি আপনার জন্য এগুলো নিয়ে নিয়েছে 40 বছর চলছে এখন পাঁচ সাত আট গ্রাম গ্রাম সকাল নাম করালো দেবর নাম করালো এই গোটা রাস্তায় মনে করেন উনি বলেন কি নাম জীবন মিয়া দেবর মিয়া কি নাম বলেন ছয় ভাই দুই বহিন দেবর মিয়া সব চলে গেছে উনিও চলে গেছে আমরা তিন ভাই ছিলাম আমার দুই ভাই চলে গেছে একদম আমি বলে গেছি ফ্যামিলি নেই ফ্যামিলি ছয় ভাই মনে করেন বোন তো নেই সারা ভাই দুটো দুইটা বহিন কষ্ট জীবনটাই কষ্ট দেশা হ্যাঁ নেন দাদা 100 টাকা নেন খাইন তো স্যার নেন 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 কিছু খাইন হ্যাঁ কিছু খাইন কি করবেন আর মানুষের কষ্ট রে চাষা আমি লক্ষ্য আছে চিকিৎসা করি তাহলে জীবনে কষ্ট দাদা জঙ্গলের ভিতরে বাড়ি আরো দুই ভাই বাড়ি আরো হলে ছয় ভাই আছে আমার আছে দুই ভাই তিন ভাই সব গাছি দিয়েছে বিক্রি করে জমি ইয়ে করেছে আপনার মনে করেন ঘিরতে পারেন অন্যজন কিনে নিয়ে দুর্দবস্তি বুঝতে পারেনি ওটাই সাসারে কি করবেন এখন এই জীবনে এখন মানে যে কদিন বাসে আল্লাহ বিল্লাহ করে শেষ এখন কথা আপনি শুনলে অজান খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে আমি শুনলাম যাক বললেন তা কি আপনার ওষুধ টষুধ চিকিৎসা টিকিৎসা কীভাবে চলে চাচা মেডিকেলে যান মেডিকেলে যান মেডিকেলে গেলে তো কিছু ওষুধ ফ্রি পাবেন আপনি মেডিকেল ওই আউটডোরে চলে যাবেন আপনি সরকারি আউটডোরে বলতে এই কিছু ওষুধ পাতি খাবেন যে আপনার শরীর তো দুর্বল একটা কিছু মানে ভিটামিন ভিটামিন ক্যালসিয়াম মেশান তাই মাঝে মাঝে যে মেডিকেল আউটডোরে যাবেন মেডিকেলে চিকিৎসা করবেন বুঝছেন তাহলে দেখবেন যে ভালো থাকবেন বউ দেখতে পারে না মরিতে দাও এখানে চিকিৎসা করা লাগবে না
22 দিন থাকবেন চিকিৎসা তো করাই লাগবে নিজে অচল হয়ে গেলে সবাই পর হয়ে যায় বুঝছেন তো ভাই শরীর যতদিন সুস্থ আছে সবাই আপন শরীর অচল হয়ে গেলে কেউ দেখতে পারে না বাচ্চা হবে ওর মাসে হ্যাঁ।